সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে অবস্থান করছি চাল ডাল তেলের পাইকারি খুচরা বাজারে। এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দেব আজকের বাজার দরে চাল ডাল তেলের পাইকারি খুচরা বাজার দর কত আছে। তেসলুন দর্শক, ব্যবসায়িক ভাইয়ের সঙ্গে কথা বলে জেনে নেওয়া যাক আজকের বাজার দরে চাল ডাল তেলের পাইকারি খুচরা বাজার দর কত আছে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনার নাম কি? মোহাম্মদ লুকমান হোসেন। ভাই আপনার দোকানের নাম কি? বিসমিল্লাহ বাণিজ্য। এই যে আপনার সামনে যে চাউলটা আমরা দেখতেছি, এটা কি চাল ভাই? 29 হাফ বয়েল। 29 হাফ বয়েল। খুচরা কত টাকা কেজি বিক্রি করছেন? 55 টাকা বিক্রি করছেন। 55 টাকা কেজি খুচরা বিক্রি করছেন। আর 25 কেজির দাম এটা কত আছে ভাই? 25 কেজি চালের দাম হইতেছে আপনার 1280 টাকা। আর 50 কেজি? ডাবল ডাবল। আর এটা কি চাউল ভাই? 28 চাল। 28 চাউল। এটা কত বিক্রি করছেন? ওই 55 টাকায়। 55 টাকায় কেজি। 25 কেজির দাম কত আছে ভাই? 25 কেজির দাম হইতেছে 1280 টাকা। 1280। 1280। এই 50 কেজি? 50 কেজি 2500 টাকা। 2500 টাকা। বর্তমানে চাউলের দাম কম আছে না বেশি আছে ভাই? চাউলের দাম বর্তমানে বেশি ভাই, বেশি আছে চালের বাজার। বেশি আছে বর্তমানে? জি। আর এটা কি চাল ভাই? মিনিকেট। মিনিকেট চাল। এই মিনিকেটটা কত বিক্রি করছেন? 70 টাকা। 70 টাকায় কেজি বিক্রি করছেন। 25 কেজির দাম কত আছে ভাই? 1700 টাকা। 1700 টাকা। আর 50 কেজি? 3400 টাকা। 3400 টাকা। এটা তো চেনিগুড়া চাল। চেনিগুড়া চাল। এটা খুচরা কত বিক্রি করছেন? 110 টাকা। 110 টাকায় কেজি। আর এটা কি জিরা ভাই? পাটনায় জিরা। পাটনায় জিরা। কেজি কত আছে ভাই? 440 টাকা। 440 টাকায় কেজি। আর এটা তো মসুর ডাল। মসুর ডাল। মসুর ডালের দাম কত আছে আজকে বাজারে? 105 টাকা। 105 টাকা কেজি। ডাউলের দাম কি বাড়ছে ভাই? হ্যাঁ ডাউলের দাম বাড়তি ভাই। ডাউলের দাম বাড়তি। এই যে আপনার কাছে হলুদের গুঁড়া দেখা যাচ্ছে, এটা কত বিক্রি করছেন? হলুদের গুঁড়া কেজি 180 টাকা। 180 টাকা। মরিচের গুঁড়া? 300 টাকা। 300 টাকা। আর ধনিয়া গুঁড়া ভাই? 180 টাকা। 180 টাকা। আর ছোলা কত করে কেজি বিক্রি করছেন? 70 টাকা। 70 টাকায় কেজি। আর দেশি মসুরি ডাল? 130 টাকা। 130 টাকা কেজি। আর ওটা তো খেসারি ডাল না? হ্যাঁ খেসারি ডাল। খেসারি কত বিক্রি করছেন? 70 টাকা। 70 টাকা কেজি। আর মাসকালাই? 130 টাকা। 130 টাকা। আর শুকনো হলুদ কত বিক্রি করছেন ভাই? 130 টাকা। 130 টাকা। আর এটা? মতো 140 টাকা। 140 টাকা। ধনিয়া? 130 টাকা। 130 টাকা। ভাই আপনার কাছে শুকনো মরিচ দেখা যাচ্ছে, শুকনো মরিচ কত বিক্রি করছেন? 330 টাকা কেজি। 330 টাকা কেজি। ভাই বর্তমানে তো তেলের বাজার বাড়ছে। হ্যাঁ। আপনার কি বাড়তি দামে তেল পাইছেন? হ্যাঁ পাইছি। আর লিটার প্রতি কেমন বাড়ছে তেলের দাম? 198 টাকা ছিল, এখন 205 টাকা করছে লিটার। 198 টাকা ছিল, 205 টাকা করছে লিটারে। 60 টাকা বাড়ছে লিটারে। 60 টাকা বাড়ছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম তো প্রতিনিয়ত বেড়েই চলছে, সাধারণ মানুষের মানে একেবারে কষ্টসাধ্য হয়ে গেছে। এই বিষয়ে আপনার কিছু বলার আছে? এই বিষয়ে ভাই আমাদের কোনো কিছু বলার নাই। আপনারা তো কষ্টে আছেন বর্তমানে। আমরাও কষ্টে আছি, আগে যা চালান খাটো তার চেয়ে এখন দ্বিগুণ খাটে, আমাদেরও কষ্ট। বর্তমানে 5 লিটার তেল কত বিক্রি হচ্ছে? 5 লিটার এগুলো আগের রেট 985 টাকা। 985 টাকা, মানে আগের রেটে তেল আছে তাই আগের রেটে বিক্রি করছেন। জি ভাই। আর নতুন রেটে কত দাম হয়েছে? লিটারে 60 টাকা বাড়ছে, কারণ নতুন 5 লিটার এখনও রাখি নাই। এখন আসেনি আপনার কাছে? না আসেনি। হাফ লিটার কত রেট আছে এখন নতুন? 108 টাকা। 108 টাকা। আর 1 লিটার 205 টাকা। 205 টাকা। আর 2 লিটার কত রেট আছে? 410 টাকা। 410 টাকা। বর্তমানে তো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম প্রতিনিয়তই বাড়তেছে, যারা গরিব আছে সাধারণ লোক আছে তাদের জন্য খুবই কষ্টসাধ্য বাজার করা হয়ে গেছে। ঠিক ভাই, এখন কিছু বলার নেই। ভাই আমাকে সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, প্রতিদিনের বাজার বিষয়ে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। পরবর্তী নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।